সালামু আলাইকুম ইকরা বাংলার দর্শক শ্রোতা এবং যে যেখানে বসে ইকরা বাংলার দেখছেন তাদের সবাইকে হৃদয়ের সুর অনুষ্ঠানের পক্ষ থেকে এবং ইকরা বাংলার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম। আমরা প্রতি পর্বে একজন করে শিল্পী নিয়ে আসার চেষ্টা করি হৃদয় সুরের পক্ষ থেকে। আজকে আমাদের সাথে যিনি আছেন তিনি হলেন কাজী কল্পনা। তিনি আমাদেরকে গান শোনাবেন, তার কাছ থেকে আমরা তার কথা এবং তার গানের ভুবনে আসার অভিজ্ঞতা শুনব। চলে যাই শিল্পীর কাছে। কাজী কল্পনার কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো আমরা অনেক কথা শুনবো, অনেক গান শুনবো আপনার কাছ থেকে। শুরুতে আমরা কোন গানটা শুনতে পারি? আমি শুরুতে একটা হামদ করছি। আচ্ছা আচ্ছা, হামদে বারি তালা। জি। হে খোদা দয়াময় বান অসাধারণ আফু, অসাধারণ কণ্ঠ আপনাকে আল্লাহ দিয়েছেন। এবং এই কণ্ঠ দিয়ে যদি আপনি আপনার গান দিয়ে মানুষকে দেখেন, অসংখ্য মানুষ আপনার গান, যারা এই গান দেখতেছে এবং যারা শুনতেছে, হয়তো হতে পারে আপনার এই গান দ্বারা কেউ ভালো পথে আসতে পারে এবং ভালো কাজ শুরু করতে পারে। তবে শুনেছি যে আপনি এই গানটা, এই গানটা থেকে পুরস্কার পেয়েছিলেন আপনি কত সালে? এই গানটা দিয়ে এটা সনটা আমার ঠিক মনে নেই। আচ্ছা আচ্ছা। আমি বিটিভিতে একটা সারা বাংলাদেশ থেকে আর কি একটা কম্পিটিশন অ্যারেঞ্জ করেছিল। আচ্ছা আচ্ছা। তো তখন আমি ফার্স্ট হয়েছিলাম। তাই এই গান, এই গানটা কি ফার্স্ট হয়েছিলেন? জি জি। এটা কি নজরুলের গান ছিল? নজরুলগীতি। জি। আচ্ছা আচ্ছা। নজরুলের গান আসলে অসাধারণ, তার প্রত্যেকটা কথা, প্রত্যেকটার গান মানে জীবনধর্মী। জি জি। তবে আপু, আমরা নজরুলের অনেক জানি, আপনি নজরুল সঙ্গীত শিল্পী এবং নজরুলের গানগুলো আপনার কণ্ঠে আসলে অসাধারণ হয় এবং আপনার কণ্ঠ মনে হয় যে নজরুলের গানের জন্য আপনার কণ্ঠ। এরপরে কোনটা শুনতে পারি? এরপর আমি একটা নাতে রসুল করি। নাতে রসুল। আমরা প্রথমে তো হামদে বারে তালা শুনলাম না? জি জি। ঠিক আছে, তাহলে আমরা এবার নাতে রসুল শুনে আসি। তাওহীদের মুরশিদ আমার মোহাম্মদের নাম, মুরশিদ মোহাম্মদের নাম, তাওহীদের মুরশিদ
চমৎকার। যখন ছোটবেলায় রেডিও শুনতাম তখন বিশেষ করে রোজার সময় এই গানগুলো বাজানো হতো, এবং তখন এই গানগুলো মানে এখন এই গানগুলো যখন শুনি তখন ওই ছোটবেলার স্মৃতিগুলো ভেসে আসে। আর আপনার কণ্ঠে নজরুলের এই গানগুলো আসলে অসাধারণ এবং খুবই চমৎকার লাগতেছে দর্শক। নজরুলের গানগুলো এবং এই গানগুলো এর আগেও আপনারা শুনেছেন, আর কাজী আপুর কাছ থেকে যে গানগুলো শুনতেছেন আসলে অসাধারণ। আমরা আপনি কত সালে আপনি গান শুরু করেছেন মনে আছে আপনার? আমি একদম আমার 4 বছর বয়স থেকে গান শুরু করেছি। অনেক ছোট ছিলেন, ছোটকাল থেকে গান শুরু করেছেন? আমি তখন রেডিওতে গান শুনে শুনে হুবহু ওইভাবে গাইতে মানে সেম ভাবে গাইতে পারতেন একটু আমার উল্টা। আপনাকে গানের পিছনে বেশি অনুপ্রেরণা কে দিয়েছেন? সবচেয়ে আগে আগে যার কথা বলতে আমার বাবা। আচ্ছা আচ্ছা। আমার বাবার অনুপ্রেরণায় আমি আজকে ধরেন মোটামুটি একটা প্রতি। আপনার বাবা আম্মা বেঁচে আছেন? না, ওনা দুজনেই ইন্তেকাল করেছেন। তো আমার গানে সম্পূর্ণ, আর আমি আমার ভাই বোনদের মধ্যে সবার ছোট। আচ্ছা আচ্ছা। তো আমার প্রতিটা ভাই বোন আমার এই গানের ব্যাপারে আমাকে সাহায্য করেছেন। তার মানে আপনার পরিবারের প্রত্যেক সদস্য আপনার গানের পিছনে আপনার গানের জন্য অনুপ্রেরণা জুগিয়েছেন? একটা সুন্দর গান শুনে আসতো বলতো কল্পনা এই গানটা শিখো, এই গানটা শিখো, এই গানটা ভালো লাগবে। কিন্তু আমাদের ফ্যামিলি খুব রেস্ট্রিক্টেড ছিল। আচ্ছা আচ্ছা। মানে বাইরে বেশি একটা বড় হয়ে যাওয়ার পরে বাইরে করেছি খুব কম। যখন আমার বাবা মারা যাওয়ার পরে বড় ভাই যদি সাথে যেতে পারতেন, আমার বোন বড় বোন আমাকে নিয়ে যেতেন আর কি, ওনারা যদি সাথে যেতে পারতেন তাহলে আমি প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করতে পারতাম। আচ্ছা আচ্ছা। আর পাশাপাশি পড়াশোনা ছিল, আমার বাবার কথা ছিল আগে আগে পড়াশোনা তারপরে তারপরে গান। আচ্ছা আচ্ছা। গানটাকে কি আপনি কি প্রফেশন নাকি নেশা না পেশা হিসেবে নিয়েছিলেন? প্রথম তো নেশাই ছিল। আচ্ছা আচ্ছা। এখন তো নেশা পেশা দুটোই। আচ্ছা, আপনার কাছ থেকে আরো কথা শুনবো, এরপরে কোন গানটা শুনতে পারি আপনার কাছ থেকে? আমি এরপরে একটা আমি নাথ করলাম না? হ্যাঁ আমরা নাথ। আমি তাহলে এখন আরেকটা হামদ করি না? হ্যাঁ করতে পারেন। খুব কমন গান এটা। খুদার প্রেম মে শ
সারা বঙ্গে বেহুশ হয়ে রয়ে পড়ে হয় ছেড়ে মসজিদে আমার মুর্শিদ এলো যে আসলে যতগুলো গান মানে যতই গান শুনতেছি নজরুলের আপনার কণ্ঠে, মানে আমারই মনে হচ্ছে যে আরো মানে আপনার কণ্ঠ থেকে আরো অনেক গান শুনি শুনতে থাকি, এবং আমার মনে হয় যে দর্শক আপনাদেরও সেটাই মনে হচ্ছে। কল্পনাভর কণ্ঠে নজরুলের এই গানগুলো সত্যি অসাধারণ এবং খুবই চমৎকার, তার কণ্ঠের সাথে গানগুলো মিশে আছে মনে হয়। তো আমরা যেটা বলছিলাম যে আপনার গান এবং আপনার গানের শুরু নিয়ে, নজরুলের গানকে কেন বেছে নিলেন আপনি? আচ্ছা, আমি গানে আমি কিভাবে আসলাম সেটা আগে বলি একটু। আচ্ছা আচ্ছা, আমি ছোট পড়াশোনা আমি মোটামুটি ভালোই ছিলাম। আচ্ছা আচ্ছা, ছোটবেলায় তো আমি আমার যখন ক্লাস ওয়ানে পড়ার বয়স, আমার তখন আমার ওয়ানে তো সব শেষ, টু এর বই আমি পড়ে প্রায় শেষ, যেহেতু সব পারি, ওয়ান এর বই পড়া মুখস্থ আমার সব। তো আব্বা স্কুলে নিয়ে গেলেন আমাকে ভর্তি করাতে ক্লাস টু তে, এখন হেড স্যার আমাকে ভর্তি নেবেন না, এত ছোট এত ছোট একটা মেয়ে আপনি ক্লাস টু তে কেন দেবেন, ওয়ানে দেন পারবে না। আব্বা বলছে আমার মেয়ে সব পারে, আপনি দেন কোনটা পারবে না, তো স্যার কিছুতেই নেবেন না। তখন আব্বা বললেন যে আমার মেয়ে কিন্তু খুব সুন্দর গান জানে। হেড স্যার বলে ঠিক আছে মামুনি একটা গান গাও। তো আমি প্রথমে একটা গান ধরলাম, মনে আছে কোন গানটা গেছিলেন? কোন গানটা? হ্যাঁ, একটা দেশের গান গেয়েছিলাম শাহনাজ রহমতুল্লাহ। তারপরে স্যার বললেন আরেকটা গাও, একটা দুটো তিনটা গান গেয়েছি। তিনটা গান গাওয়ার পরে প্রাইমারি স্কুলে, আচ্ছা আচ্ছা, সব স্টুডেন্টরা আমার হেড টিচারের রুমের গেটের কাছে চলে আসছে, আচ্ছা আচ্ছা, আমার গান শুনে। তখন বয়স কত? তখন আমার কত হবে, 5 কি 6, ওয়ানের তো আমরা 5-6 বছরই বোধ হই, 5 বছর হবে মেবি, আই এম নট শিওর বয়সটা। তো এত ছেলেমেয়েরা সবাই এসে পড়ছে, তখন হেড স্যার কি করবে, তাতে একটা ফর্ম বের করে আমার আব্বুকে দিয়ে দিয়েছে, বলে না ও ভর্তি হয়ে গেছে। কি টু তে ভর্তি করছে না থ্রি তে? আমি হলে থ্রি তে ভর্তি করে দিতাম। তো টু তে ভর্তি হলাম। তো বাসায় গিয়ে আব্বা বললেন যে তোমাকে তো ক্লাস টু তে ভর্তি করে দিয়ে আসলাম, তুমি যদি পরীক্ষায় ফার্স্ট হও তাহলে আমি তোমাকে হারমোনিয়াম কিনে দেবো।
বাস আর আমাকে পাইকে আমার জানুয়ারি ফেব্রুয়ারি মাসে পুরো সব শেষ পড়া মানে টুর সব বসেছ তো ফাইনাল পরীক্ষা আমি ফার্স্ট হলাম আচ্ছা আচ্ছা এখন তো আমার আব্বু কমিটমেন্ট যেই কথা সেই কাজ সেই শুরু হয়ে গেল বড় ভাই ছিলেন ওর নাম ছিল উনি ডাক্তার ডাক্তার মিজানুর রহমান উনি ইসে পড়তেন মেডিকেলে পড়তেন তখন তখন উনিও আসছে এসে আব্বুকে ধরছে বলে কল্পনা এত সুন্দর গান গে চলেন আমরা হারমোনিয়াম কিনে নিয়ে আসি বাস তারপরে এই হারমোনিয়াম কিনে দিলেন আমাকে শুরু হয়ে গেল গানের জীবন না আমার আব্বা খুব ইন্টেলিজেন্ট ছিলেন আব্বা তখন বললেন এর পরিবার যে তুমি যদি এবার ফার্স্ট হও তোমাকে আমি বুলবুল ললিতকলা একাডেমিতে ভর্তি করিয়ে দেব প্লাস ওস্তাদ রেখে দেব মানে ফুল মানে কমপ্লিটলি একটা ওর গানের শিল্পী তো আমার জন্য আপনার কিন্তু ফার্স্ট হতে হবে কিন্তু ফার্স্ট হতে হবে পরীক্ষায় ফার্স্ট হতে হবে এক নাম্বার কম্পালে চলবে না আচ্ছা আমার আব্বার কন্ডিশন ছিল প্রতিটা সাবজেক্টে জানি হাইস্ট থাকে কোনটাতে এক নাম্বার কেউ যদি আর একটু 30 সেকেন্ড আছে আমরা আরো কথা শুনবো আপনার অভিজ্ঞতা এবং আপনার গানের জীবন নিয়ে এরপরে আমরা কোন গানটা শুনতে পারি আমি একটা নাতি রসুল করি হ্যাঁ অবশ্যই করতে পারেন মধুর শরাব দিলে আল আরাবি সাকি একর মধুর শরাব দিলে আল আরাবি সাকি নিশায় গুলাম দিওয়ানা জি নিশায় গুলাম দিওয়ানা জি রুমিনে হলো আঁখি একর মধুর শরাব দিলে আল আরাবি সাকি তাওহীদের শিরজি ডাকলে সবাই জানে Shafakir
রার দিল রাঙাই পায়ে রাখি যাছিল রার দিল রাঙাই পায়ে রাখি কোন মধুর শরাব দিলে আল আরাবি সাকি কোন মধুর শরাব দিলে আল আরাবি সাকি নিশয় হলো দিওয়ানা জি নিশয় হলো দিওয়ানা জি রঙিন হলো আখি কোন মধুর শরাব দিলে আল আরাবি সাকি কোন মধুর শরাব দিলে আল আরাবি সাকি। কি বলবো, মানে ভাষা নাই আসলে নজরুল গীতির গানের যে সুর এবং বাণী এটা অসাধারণ। আর আপনার কণ্ঠে আসলে বলছিলাম যে আসলে সময় পেলে সারাদিন আপনার গান শুনতে পেতাম। আমাদের হাতে একেবারে সময় কম, দর্শক আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু আমরা বিদায় নেওয়ার আগে আপুর কাছ থেকে আরেকটি গান শুনবো এবং গানটি শুনতে শুনতে আমরা বিদায় নিব। আপু, আমরা সর্বশেষ কোন গানটি শুনতে পারি যেটার মাধ্যমে আপনার আমরা গানটার মাধ্যমে বিদায় নিব? আমরা এই গানটার মাধ্যমে আমরা শেষ করে নিব। আর দর্শক, আপনাদের যদি কোনো কোনো পছন্দের কোনো গান থাকে আমাদেরকে আমাদেরকে জানাতে পারেন, আমাদেরকে ফোন করতে পারেন। তবে আমরা এটি আমাদের আজকের শেষ গান এবং এই গানটির মাধ্যমে আমরা বিদায় নিব। আপু, আমরা শেষ গানটা শুনতে পারি? আপনাকে একটু ধন্যবাদ জানাচ্ছি ফারুক ভাই আমাকে এত সুন্দর একটা সুযোগ দেওয়ার জন্য, কারণ আমি মূলত নজরুল গীতি শিল্পী এবং হামদাদ ছোটবেলা থেকে করে এসেছি। আর একটা কথা, আমি গান শিখেছি যার কাছে, বুলবুল ললিতকলা একাডেমিতে আমার টিচার ছিলেন মান্নান স্যার এবং ছিলেন রওশন আরা মুস্তাফিজ। আচ্ছা আচ্ছা। তো আমার টিচার উনি, ওনারা দুজনে হামনাদ করতেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এর জন্য সেই ছোটবেলা থেকে ওনাদের গানগুলো শুনে শুনে আমার মুখস্থ এবং চেষ্টা করতাম গাওয়ার জন্য। বাট এখন এতদিন পরে যে একটা সুযোগ পেয়েছি, এই জন্য আপনাকে ধন্যবাদ। এবং যারা আমাদের ইকরা বাংলার যারা সামনে আছেন এবং ক্যামেরার পেছনে আছেন প্রত্যেককে আমি জানাচ্ছি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আমরা গানে চলে যাই সরাসরি, আর যারা দেখছেন কষ্ট করে তাদেরকে জানাচ্ছি। ওকে, আমরা গানে চলে যাই। উরি উদরি মাঝি, উরি উদরি মাঝি, মরে যাবে মোদি নাই, তুমি মুরশিদ হয়ে পথ দেখাও ভাই, আমি যে পথ চিনি না। আছেন নাকি
শীত ভয়ে পথ দেখাও ভাই আমি যে পথ চিনি